বন্ধু কাকে বলে? সেই ছোটবেলায় আমরা গল্প পড়তাম, অসময়ে যে পালিয়ে যায় সে বন্ধু নয়। সেটা কি সত্যি? গল্পটা ঠিক পড়েছেন? গণপতি নস্কর ও সতীশ সাও মাত্র দুটো নাম। এই কোটি কোটি নামের মধ্যে নাট্যকর্মীরা আমরা মাত্র দুটো নাম চুজ করেছি, আর বাদবাকি নামগুলো খুব অবাক হচ্ছেন তো, বাদবাকি নামগুলো নিয়ে আমরা কেউ ভাবছি নাই বা কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো সিস্টেম গড়ে তুলিনি। একটা ছ বছর বয়সের মানুষ সে প্রতিবাদ করতে শুরু করে, তার গ্রামে কি কি ঘটছে সেগুলোকে নিয়ে সে প্রতিবাদী নাট্যকার হয়েই ওঠে। সে এখনও সুন্দরবন নিয়ে কাজ করছে, আমি গণপতি নস্করের কথা বলছি, বাংলাদেশেও গেছে, কিন্তু কি যায় আসে? আমাদের সাধারণ সমাজ আমরা কি করে উঠতে পারলাম? দুটো নামের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই পোস্ট করছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। একটা সমাজে যখন ক্রাইসিস আসে তখন সাধারণ মানুষরা কীভাবে রিয়্যাক্ট করে তার উপরেই দাঁড়িয়ে থাকে যে ভবিষ্যতের সমাজ কেমন হবে। লাশের ওপরে লাশ পড়ে থাকবে আর মানুষ হাঁটবে রাস্তায়, হেঁটে বাড়ি ফিরে আসবে, চোখের জল ফেলবে, কবিতা লিখবে, নাটক লিখবে। এন্ড অফ ক্রাইসিস, ওয়েটিং ফর নিউ ক্রাইসিস টু হ্যাপেন। তাহলে মিডিল ক্লাসের হাতে কি আছে? এটি বাচ্চা ছেলে যখন বড় হয় তার তখন 21 বছর ক্রস করে যায়, সে চাকরি খোঁজে। যদি সে চাকরি পেয়ে যায় সে বাবা মাকে দেখে, তার সংসারকে দেখে। আমাদের তো 71 বছর হয়ে গেল স্বাধীনতা, তাহলে কি আমরা বড় হব না সাধারণ মানুষ হিসেবে? আপনি একা অনেক সাকসেস পাবেন, অনেক সাকসেস পাবেন, প্রচুর টাকা ব্যাংকে জমাবেন, কিন্তু যখন আপনি সমবেত হয়ে কাজ করতে আসেন তখনই আপনি বলেন এটা হবে না। কেন হবে না এই প্রশ্নটা নিজে কোনো দিন করেছেন? কখনো কি ওয়েস্ট করেছেন কিছু? সিগারেটকে উড়িয়ে দিয়েছেন, মদকে উড়িয়ে দিয়েছেন, সিনেমা দেখে উড়িয়ে দিয়েছেন, রোজ প্রতি মাসে কেবল টিভিকে দিয়ে উড়িয়ে দেন, তখন মানুষ কোথায় থাকে? আমরা আজকে সেই প্রশ্ন আপনাদের কাছে তুলছি। শুধুমাত্র খবরের কাগজ যখন নাটকে রিহার্সাল দিতে আসেন, এই খবরের কাগজ জমা দিন, আর একটা লিফলেট করুন পাড়াতে, সেটাকে বিলি করুন একটা দিন, যাতে পাড়ার সেই হাজারটি মানুষও আপনাদের এই খবরের কাগজ জমা দিতে আসে। কী হবে তার মাধ্যমে? কেবল টিভি তো দেখলেন, মাসটা ফুরিয়ে গেল, হাওয়া হয়ে গেল সেই ফান্ড, কিন্তু এই ফান্ড মানুষের কাজে লাগবে, কারণ আপনি হবেন পাড়ার সোশ্যাল ডক্টর। কোথায় জমা দেবেন এরকম একটা বাক্স করুন, ব্র্যান্ডেড বাক্স। এই বাক্সতে লেখা থাকবে আপনি কেন জমা দিচ্ছেন খবরের কাগজ। সেই খবরের কাগজ বিক্রি করে কী হবে? কি আর আলাদা করে বলতে হবে? সোশ্যাল ফাইন্যান্সিয়াল রেভলিউশন ফ্রম এভরি পাড়া। আজকে যারা মঞ্চে উঠে বড় বড় ডায়লগ রিহার্সাল করে মুখস্থ করে জানি না কত কী সিস্টেম বদলাতে চেয়েছিলেন, কত ফাইন্যান্সিয়াল রিলিজিয়ান সিস্টেমকে বদলাতে চেয়েছিলেন, কাস্ট সিস্টেমকে বদলাতে চেয়েছিলেন, ডাউরি সিস্টেমকে তুলে দিতে চেয়েছিলেন যাতে সতীদাহ প্রথা না হয় তার জন্যও বলেছেন, কিন্তু ঘরে ঘরে আজকেও মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। আমি জানি যখন আপনারা সকালবেলা এটা শুনবেন এটা কোনো নাটক নয়। সোশ্যাল ফাইন্যান্সিয়াল রেভলিউশন যদি আসে তাহলে মানুষকে মানুষের পাশেই দাঁড়াতে হবে। জার্মান যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ডিভাস্টেটেড হয়ে গেল তখন জার্মানসরা বলেছিল সেই জার্মানিই চাই যে জার্মানটি ছিল হিটলারের আগে। যখন একটা পুরনো বাড়িকে নতুন করা হচ্ছে তারা বাসে করে 40 কিলোমিটার এসে দাঁড়িয়ে দেখতো সেই জার্মানিকে বিল্ড আপ করা হচ্ছে কিনা। তাহলে সাধারণ ভারতবাসী কি বড় হবে না সেটাই কি ঠিক করেছে? কালকে রুদ্রর পোস্ট ধরে খুব ইন্সপায়ার্ড হলাম, মনে হলো যেন নাট্য ব্যাংক আরেকটা স্বপ্ন হতে যাচ্ছে। শুধু স্টেজে উঠে রিহার্সাল করা নয়, আর শুধু টিকিট বিক্রি করা নয়, শুধু গভর্নমেন্ট কাছে গ্রান্ট চাওয়া নয়, পাড়া পাড়া থেকে গ্রান্টিং সিস্টেম তৈরি করুন যাতে একটা ভারতবাসী না সবকটা ভারতবাসীর পাশে দাঁড়াতে পারে।
নমস্কার, আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম ভিক্ষুমা। কতগুলো মাকে কেউ দেখার নেই, শুধু কত পথ দেখে তাদের। বয়স্ক মনে ক্ষোভ জমে, ঘৃণা জমে, কিন্তু সমাজ দাঁড়িয়ে আপন মনে। অসুস্থ সময়ে কে ফেলে যায় যত্রতত্র, যেভাবে নোংরা ফেলে পৌরসভার ভ্যানে। হয়তো নিজের কেউ, যার ব্যবহারে এসেছিল, অথবা যাকে সৃষ্টি করে ভুগতে হচ্ছে এই পৃথিবী বিশাল মানুষের ঢেউ। নমস্কার। বদলি রূপতে ছোটবাবু পাঠালেন বসকে ভেট, রাস্তা করতে সেট। অন্য কোথাও পাঠালে বস, হবে আপনার আমারও লস, ভরবে না কারো পেট। বাজার খারাপ, রাঘল বোয়াল ধরা পড়ছে না যে বড়, তবুও বস বাড়িয়ে দেব উপরে কিছু আরো। আমার কথা শুনুন বস, ভুলে যান, ভুলে যান বিবেক যশ। আপনি বাঁচলে বাপের নাম, এটাই এখন সবার কাম। মস্তি করুন খানদান, হুইস্কি সেডি কচ। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের পিছিয়ে পড়া পরিবারের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নিয়ে আমি তো এগিয়ে চলেছি। আসুন না, আমি, আপনি এবং আপনারা সবাই মিলে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে গড়ে তুলি এক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আগামী দিনের প্রকৃত মানুষ তৈরি হবে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে তারাই। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে, আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে হয় তাই করব। ইস্তাহারে দেয়ালে স্টেনসিলে কবিতা এখনই লেখার সময়, নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। 0.38 ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লক আপের পাথর হিম কক্ষে ময়নাতদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যা শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার, মেশিনগানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। বাস, আমি বহুত বড়া ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
প্রলয়ের মন্ত্র, মানচিত্র ধরে সোজা আদর্শের পথে হাঁটতে গিয়ে প্রতি পদক্ষেপে হোঁচট খেয়ে বেঁচে আছি আগুন আবিষ্কারের উষালগ্ন থেকে। নির্বোধ বোকা প্রতিপন্ন হয়ে সাদা মন জটিল এব্রোথেব্রো পঙ্কিল বিষময় পৃথিবী রক্তাক্ত ধূলিকণা। প্রাণী জগৎ সেরা কত নিষ্ঠুর স্বার্থপর অকৃতজ্ঞ, অথচ এমন তো হবার কথা ছিল না সৃষ্টির মধ্যে। হে ঈশ্বর প্রলয়ের মন্ত্র শেখাও, সুন্দর পৃথিবী নতুন করে সাজাও। পরমান্ন নয় এক মুঠো সাদা ভাত তুলে দাও ওদের মুখে।